পঞ্চাশ না একশো না দুইশো না বৃত্ত কেন ঠিক তিনশো ষাট ডিগ্রি হতে হলো এই প্রশ্ন আমার মাথায় অনেকবার এসেছে তো এটার আসলে মূলত দুটো ব্যাখ্যা পাওয়া যায় এবং সেই দুটো ব্যাখ্যার সাথে ব্যাবিলনিয়ানদের একটা সম্পর্ক আছে ব্যাবিলন এই ব্যাবিলন হচ্ছে এখনকার ইরাক থেকে মোটামুটি ইরাকের মাঝখানে আসলে বাগদাদ থেকে মোটামুটি পঞ্চান্ন মাইল দূরে এরকম একটা জায়গায় তো যাই তো দুটো ব্যাখ্যার প্রথম যে ব্যাখ্যাটা এটা আমার বেশি প্রিয় এই ব্যাখ্যাটা আগে বলি এই ব্যাখ্যাটার সাথে জ্যোতির্বিজ্ঞানের একটা সম্পর্ক আছে আমরা ইংরেজি মানে ইংরেজিতে সবাই মান্থ শব্দটা জানি টিএইচ দিয়ে তো নর্মালি নাউন বোঝায় নাউনের একটা এটা মন মানে এই মন এই জিনিসটা আসলে মনের সাথে রিলেটেড মানে হচ্ছে চাঁদের সাথে এটা সম্পর্কযুক্ত দুটোরই রুট একই আমরা জানি যে মানডে বলে একটা ব্যাপার আছে যেটাকে আমরা বাংলায় বলি সোমবার এই যে সোমবার আমরা বলি সোম শব্দটা যেটা এটা অর্থ আসলে চাঁদ তো যাই হোক মানে মান মানে মান্থ এই ব্যাপারটার সাথে চাঁদের একটা সম্পর্ক আছে এবং তারা খেয়াল করেছিল যে চাঁদ একটা দশা থেকে আবার একই দশায় ফিরে আসতে মোটামুটি তিরিশ দিনের মতো লাগে মানে হচ্ছে ধরো যাক পূর্ণিমা থেকে সে আবার ঘুরে ঘুরে আবার পূর্ণিমা হল এটা হতে মোটামুটি সময় লাগে তিরিশ দিনের মতো তো এই তিরিশ দিন এই সময়টাকে তারা একটা এক মাস বা ওয়ান মান্থ এটা তারা নাম দিয়েছিল তারা হিসাব করেছিল এখন আমরা জানি যে এটা এক্সাক্টলি আসলে তিরিশ দিন না এটা সাড়ে উনত্রিশ দিনের মতো তো যাই হোক তখনকার মানুষের হিসাব ছিল এটা প্রায় তিরিশ দিন এবং তারপর তারা খেয়াল করেছিল যে একটা ঋতু আবার একই ঋতুতে ফিরে আসতে প্রায় বারো মাসের মতো সময় লাগে তারা ভেবেছিল যে সূর্যটা তারা তো জানতো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এরকম তারা চিন্তা করতো তো তারা খেয়াল করেছিল যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে আবার একই জায়গায় আসতে প্রায় বারো মাসের মতো সময় লাগে তার মানে তাদের কাছে এক বছর এটা ছিল বারো মাস এবং তারা এক একটা মাস চিন্তা করতো তিরিশ দিনে ফলে তাদের কাছে একটা বছর ছিল আসলে তিনশো ষাট দিনে এবং আগেকার যে ক্যালেন্ডার তা সেগুলো আসলে তিনশো ষাট দিনেই ছিল ফল ওই ড্যাবিলনিয়দের ক্যালেন্ডার এখন যে পার্সিয়ান ক্যালেন্ডার সেটাও আসলে তিনশো ষাট দিনে এখন আমরা নর্মালি চিন্তা করতে পারি যে একটা বছর যদি আমরা চিন্তা করি সেটাকে আসলে আমরা চিন্তা করতে পারি যে একটা চক্র ঘুরে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসছে এটাকে জ্যামিতিকভাবে আসলে বৃত্তের সাথে সবচেয়ে সুন্দর করে চিন্তা করা যায় যে একটা জায়গা থেকে ঘুরে আবার ওই জায়গায় চলে আসা এবং একটা বছরকে আমরা যদি তিনশো ভাগে ভাগ করি তাহলে আসলে এক একটা দিন পাবো আমরা কারণ তিনশো ষাট দিনে এক একটা বছর হয় এবং এই এক একটা দিন এটাকে যদি আমি অ্যাঙ্গেলের ফর্মে চিন্তা করি তখন আসলে এগুলোকেই এক একটা ডিগ্রি চিন্তা করা হয় এই হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এটা একটা ব্যাখ্যা এবং এটা যদি আমরা জানি তখন আমরা আসলে সমকোণ সম্পর্কে জেনে ফেলতে পারি আমরা জানি যে একটা সমকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি এটা এখন খুব সহজেই বোঝা যায় আমরা জানি যে চারটা সমকোণ মিলে আসলে এই বৃত্তটা কাভার করবে পুরবৃত্তর ভিতরে আসলে চারটা সমকোণ থাকে নামটা করতে আসলে এটাও এখানে বলে ফেলা যায় আমরা জানি যে একটা সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এই সোজা যে কোনটা এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে যদি একটা দাগ টেনে দিই এই পাশাপাশি দুটো কোণকে বলে এক একটা সন্নিহিত কোণ এরা গায়ে গায়ে লাগানো এই জন্য সন্নিহিত বলে এই সন্নিহিত কোণ দুটো যদি পরস্পর সমান হয়ে যায় দুটা সন্নিহিত কোণ যদি সমান হয়ে যায় তখন এক একটা কেবল এক একটা সমকোণ তো যেহেতু এই চারটা মিলে একটা বৃত্ত তৈরি হয় তাহলে এক একটা এটা হবে আসলে নাইনটি ডিগ্রি কারণ চারটা মিলে হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এক একটা হতে হবে নাইনটি ডিগ্রি এই হচ্ছে নাইনটি ডিগ্রিতে এক সমকোণ হওয়ার ব্যাখ্যাটা আরেকটা ব্যাখ্যা আছে এই তিনশো ষাট ডিগ্রির পেছনে সেটাও একটু বলে ফেলি ব্যাবিলনের মানুষজন ষাট ভিত্তিক সংখ্যা নিয়ে চিন্তা করতো তাদের ভিত্তি ছিল ষাট যেমন এখন আমাদের ভিত্তি হচ্ছে দশ আমরা চিন্তা করি দশ একশো এক ভিত্তি ছিল ষাট ষাট কেন তার কারণ ছিল আসলে এটা এক দুই তিন চার পাঁচ এইসব সব সংখ্যা দিয়ে খুব বিভাজ্য ছিল এটা সম্ভবত এর কারণ ছিল তো যাই হোক ব্যাবিলনের মানুষ দেখেছিল যে একটা অ্যাঙ্গেল এটা থেকে যদি আমি একটা ক্ষেত্র পেতে চাই সবচেয়ে সোজা উপায় হচ্ছে এই সোজা যোগ করে দেওয়া ফলে একটা ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি এবং একটা ত্রিভুজ সবচেয়ে সুষম হবে যদি এটা একটা সমবাহু ত্রিভুজ হয় এবং এই সমবাহু ত্রিভুজ হলে তার তিনটা বাহুই পরস্পর সমান হয় সেই অবস্থায় তারা দেখেছিল যে এই এক একটা কোন তিনটাও পরস্পর সমান হয় এদের এক একটা কোনকে তারা ষাট চিন্তা করেছিল ষাট কেন কারণ ষাট হচ্ছে তাদের একক এবং তারা দেখেছিল যে এরকম ছয়টা সমবাহু চিবুজ মিলে আমি আসলে পুরো বৃত্তটা কাভার করে ফেলতে পারবো ওই পুরোটা যদি আমি কাভার করতে চাই গায়ে গায়ে কতগুলো লাগাতে হবে ছয়টা লাগাতে হবে তাহলেই এই পুরো জায়গাটা কাভার হয়ে যাবে অর্থাৎ ছয় গুণ প্রত্যেকটা হচ্ছে ষাট করে করে ছয় গুণ ষাট এই হচ্ছে তিনশো ষাট এই তিনশো ষাট ডিগ্রি এটা দিলে পুরোপুরি একটা বৃত্ত কাভার করে ঘুরে আসা যায় এই হচ্ছে তিনশো ষাট ডিগ্রির ব্যাখ্যা ঠিক আছে এ পর্যন্তই আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে কোন রকম কুণ্ঠাবোধ করবেন না প্রশ্ন থেকে আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সবাই